আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ফলের বিষয়ে বলবো যেটা আমার ধারণা যে আমাদের দেশের অধিকাংশ মানুষই এই ফলটার নামই শোনেন নাই সেটা হচ্ছে বুদ্ধা নারিকেল তো এটাও আমার কাছে আসলে নতুন আমি যে অনেক আগে থেকে শুনছি বিষয়টা সেটাও না এবং আমি ঠিক যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি নারিকেল গাছের মধ্যে লম্বা উঠে গেছে এটাই সেই হচ্ছে বুদ্ধা নারিকেল কিন্তু নারিকেল এই ফলের নামের সাথে থাকলে এটা কিন্তু আসলে নারিকেল না এবং আমার হাতে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ভিতরে সুন্দর করে সাজানো মানে আল্লাহর কি সুন্দর সৃষ্টি এর ভিতরে সারি সারিভাবে সাজানো থাকে এই ফলটা এবং এই ফলটা ম্যাচিড হওয়ার পরে গাছেই কিন্তু আমরা গাছে দেখতে পাচ্ছি যে গাছেই ফেটে ফেটে এরকম আছে ভিতরে এই যে অংশগুলো আছে এর ভিতরটাই হচ্ছে খেতে হয় তো এই বুদ্ধা নারকেল সম্পর্কে আমরা হচ্ছে আজকে জানব আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ অবস্থিত বাউ জামপাজম সেন্টার সেই জামপ্রাজম সেন্টারে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এবং এই বুদ্ধা নারকেল সম্পর্কে আজকে আমরা কথা বলবো আমার শ্রদ্ধ শিক্ষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফলবিজ্ঞানী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের শ্রদ্ধ প্রফেসর এবং কৃষি অনুষদের সম্মানিত ডিন আমার শ্রদ্ধ শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম স্যার স্যার আপনি একটু যদি এই ফল সম্পর্কে আমার কিছু জানেন আল্লা অলরেডি বলেছেন এই বুদ্ধ নারীকেল এটা টেরিগোটা এলাটা এটা হচ্ছে ফ্যামিলির পরে টেরিগোটা এলাটা এই যে ফলটা আসলে এখন পাকার পরে ফেটে গেছে আর কি ইয়াং স্টেজেও করা যায় এর পিছনে ওই যে আমরা চাইনি খাই কি অংথংয়ের মতো ঠিক একজাক্টলি অংথং এর মতো এখানে ভিতরে একটা নাট আছে এই নাটটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে কোনো নাটই আমরা ক্যাশু নাট বলি আলমন্ড নাট বলি বা গ্রাউন্ড নাট বলি যে কোনো নাটই আর এইটাই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা প্রচুর লম্বা হয় ফলও প্রচুর পরিমাণে ধরে এটা কিন্তু আমাদের পাহাড়ি এলাকার এটা বিরাট সমনে এবং এটা ড্রাউট কন্ডিশনে হয় পানি টানি না দিলেও এটা হয় আর একটা হচ্ছে এই গাছটা কিন্তু ঠান্ডার অর্থাৎ বর্জ্যপাত আমরা যেরকম এখন বলতেছি যে তাল গাছ লাগান যাতে বর্জ্যপাতের ক্ষতি না হয় মানুষের ক্ষতি বা ফসলের ক্ষতি এই গাছটা কিন্তু ওই বর্জ্যপাতকে নিয়ে নেয় সে তার নিজের কান্দে বস্ত্রপাত নিয়ে ঘর বাড়ি বা মানুষ গরু ছাগল ভেড়াকে রক্ষা করে কিছু কিছু ক্ষেত্রে দেখুন তাল গাছের থেকেও বড় হ্যাঁ অনেক বড় হয় আমরা যদি বাড়তে দিই হয়তো দেখা যায় আরো পিছনে প্রায় প্রায় ওটা পনেরো

কিভাবে এটাকে ইয়ে করছে শুকিয়ে যদি না যেত তাহলে অনায়াসে আমরা নাটটা ইয়ে করে নিতে পারতাম বের করে নিতে তাহলে দেখো আমার তো অনেক ভেঙে খায় এই যে নাটটা বের হয়েছে এর ভিতরে যে নাটটা আছে না এই নাটটা খুবই সুন্দর এবং নাটটার ভিতরে প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাচিআ আছে চিনাবাদামের যেরকম বের হয় তবে এটা

আমাদের ক্যাশুনাতে নাটে ফর্টি ফোর পারসেন্ট হচ্ছে ফ্যাট আর এটার আছে থার্টি ফোর পারসেন্ট ফ্যাট যেটা অন্য অন্য ইয়েতে ফ্যাট অনেক কম থাকে সেখানে কিন্তু এখানে থাকে এটা তো তাহলে আমরা স্টোর করে রেখে দিতে পারি হ্যাঁ এই যে এইভাবে আমরা স্টোর করে রেখে সারা বছর খেতে পারবো এখন তো বাজারে স্যার ওই যে বিভিন্ন রকমের বাদাম হুম বাদামে মিক্সড একটা ওই হ্যাঁ মিক্স পাওয়া যায় মিক্সড প্যাক আমরা এটাতে এটা অ্যাড করে দিতে পারি আর এটা সবচেয়ে বড় যেহেতু ড্রাউট রেজিস্ট্যান্স এবং মানুষকে বাঁচাইতেছে গর গুরু সাগলকে বাঁচাইতেছে বজ্রপাত থেকে সেই হিসাবে এটা একটা বিশাল সিনদুরই গেছে আর এই এত যত্ন স্যার করা লাগে না না কোন এবং আমরা যদি দেখি ঘাসটা এখান থেকে লম্বা হয়ে উঠে চলে গেছে কোন যত্ন নাই স্যার Buddha নারকেল কেন নাম হলো স্যার এটা আমরা ঠিক বলতে পারব মানে টেস্টটা কিছুটা কিন্তু নারকেলের মতোই আছে নারকেল হ্যাঁ 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 তাই হয়ে যায় কিছু জানেন আর তবে ফলটা যখন বন্ধ থাকে কিছুটা নারকেলের মতো দেখতে কালার উপরে দেখা যাচ্ছে এটাও হইতে পারে হয়তো স্যার এই এই এর ভবিষ্যৎ সম্পর্কে স্যার আপনার কি না ভবিষ্যৎ অতি উজ্জ্বল কারণ আমরা আনপ্রোডাক্টিভ জায়গায় যেখানে অন্য ফল না বা আমরা চব্বিশ মিলিয়ন যে বসত বাড়ি আছে আমরা বিভিন্ন বসত বাড়িতে একটা দুটা লাগায় দিতে পারি ওই বসত বাড়ি গরু ছাগল মানুষকে রক্ষার জন্যে

কি ধরনের কাজ করছেন সেটাই তো ফার্স্ট হলো আমরা এলো এই যে গাছটা এই গাছটা হলো প্রথম মরফোলজিক্যাল যে ক্যারেক্টারাইজেশনটা আছে যেমন এটার হাইট তারপরে এটার ব্রাঞ্চ আমরা এগুলো দেখবো তারপরে এটার লিভ তা এই এই প্রথম হলো এটা এবং তারপরে সে কোন ধরনের এনভায়রমেন্টে হয় এই টাইপের প্রথমে এটা চলে যাবে আফটার দ্যাট আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা অবশ্যই এটা মলিকুলার লেভেলে দেবো মলিকুলার লেভেলে যেটা আমরা দেখবো সেটা এটার সাথে আমাদের আমার যেটা ইন্টারেস্ট এবং স্যারের সাথে কথা বলে সেটা হলো যে এটার সাথে আসলে ক্যাশিয়োনাট মানে আই মিন পাস্তা বাদাম তারপরে বাদাম এটার সাথে যদি আমি দেখতে পাই যে আমাদের আসলে এটার অনেক মিল অথবা তার থেকেও ফুড ভ্যালু হাই দেন কিন্তু আমরা ইজিলি এটাকে এক্সটেন্ড করি কারণ যেটার আমরা জানি যে পেস্তা বাদাম যখন আমরা এক কেজি এক কেজি পেস্তা বাদামকে আমাদের শুধুমাত্র গাছ থেকে পেরে সেটাকে পিউরিফাইড করে পিউরিফাইড প্রসেস করে বাগানে ওই বাজারে যে টিন যেটা বিক্রি হয় প্রায় একটু হ্যাঁ কেন সেটাকে হলো টুয়েলভ থাউজেন্ড যার পার কেজি আমার পড়ে যায় খরচ এটা কিন্তু মানে আমার কথা না অ্যালামন্ড একটা সেটা প্রায় পনেরো থেকে আঠারো হাজার টাকা পড়ে যায় প্রসেস করে আনতে কারণ ডাইরেক্ট ওটা আপনি খেতে পারবেন না ওটা টেস্টি একটু বিদঘুটে ওটাকে প্রসেস করে খেতে হয় অন দা আদার হ্যান্ড এটা আমরা ডাইরেক্ট খাচ্ছি আমাদের গ্রামের বাচ্চারা বলেন আর সার তো অলরেডি বলেই গেলেন যে আমাদের এই বিরূপ আবহাওয়া এটা কিলে লেবেলের একটা ভূমিকা রাখছে ঠান্ডার স্ট্রমকে মেইনটেন করতে না আমি আমি হচ্ছে একদম দ্বিধাহীন ভাবে বলতে চাই আমি বেশ কটা খেলাম